ভূষণে এটা সুন্দর প্রোগ্রাম রাখিছে শিল্পীর সঙ্গে এসাজ প্রতিযোগিতা, আপনাদের সেইট ভাগ লোক আর এনজয় করব। ধন্যবাদ। আও হরি আও রাম, সিদ্ধার্থ শর্মা মূর নাম। আপনাদের চাই আছে এস এম এস মিক্সার, আপনাদের সাবস্ক্রাইব করবলে নাপাহরিব আর সেই ঘন্টাটা বজাবলে নাপাহরিব। এই মজা। ওয়েল সিদ্ধার্থ দাদা, আমি জানিব বিচারিম যে আপনার প্রথম প্রেম কেতিয়া হয়েছিল, কিমান বয়সত হয়েছিল, আর লগতে আপনার হিসাবত প্রেমের সংজ্ঞা কি? প্রেম আসলে সেয়া প্রেম আসলে না মানে নজানো, কিন্তু মানে অল্প সরুয়ে মানে আমার বরদেউতার ঘরে মানে ছালী এজনী আহে। হয় বেশি ডিটেলসত নক, এটা বোলে মিটিরত পড়ব তো। সেই ছালীজনী মূর বয়সের আসিল, তাই যেটা আহিব বলে যেদিনা গম পাও সেদিন মানে মানে কি করিম কি নকরিম, মানে কি পিন্ধিম এনেকা লাগি থাকে। যেতিয়া তাই আহিল বুলি গম পাও তেতিয়া আকৌ ওলাই নাহো তাইক মাত দিবলে, মই ভিতরতে সোমাই থাকো ঘরত, মানে তাই আহি মাতে নে নেমাতে সেইটো চাই থাকো। তো মই পিছতহে ভাবিছো সেইটোৱে চাগে মোৰ তাৰমানে এটা প্রেম আছিল নেকি চাগে, তেতিয়াতো মই বুঝি নাপাওঁ, এনেই ভাল লাগে সেইটো হব পাৰে। আৰু প্ৰেমৰ সংজ্ঞা বুলি ক'লে প্ৰেম সঞ্জীৱনী, আমাক জীয়াই থকাৰ প্ৰেৰণা দিয়ে, প্ৰেমে আমাক বান্ধি ৰাখে, কোনো ধরনের শাসনের বাস জড়ি নোহাকে আমি বহ হয়ে থাকিব পাৰো, প্রেমে পৃথিবীখন জিয়াই তুলিব পাৰে। গতি প্রেমের সংজ্ঞা মূল বোধেৰে সেইটোৱে, যত কয়ে নহয় যত প্রেম ততেই ভগবান বলে, গতি প্রেম মানুষের লাগবই আর প্রেমেহে সকলো করব পাৰে। সিদ্ধার্থ দাদা, আপনার আমি অলরেডি ধর মেক্সিমাম কমেডি চরিত্র দেখিছো, কিন্তু আর সিরিয়াস চরিত্রও দেখিছো, সো আপনার হিসাবে আপনি কোন চরিত্র করে বেশি ভাল পায়, কমেডি সিরিয়াস না কি কোন চরিত্র আপনি বেশি ভাল পায়, নেগেটিভ কোন ফেরে চরিত্র? এটা বর্তমান মো করবলে মানে যেহেতু বেশিকে আমার বেহার বাড়িখানে বেশিকে করে আসো, তাতে অল্প যেহেতু হেৰি কমেডি অকমান জলি ক্যারেক্টার, গতি মোৰ অলপ এতিয়া বর্তমান নেগেটিভ ক্যারেক্টার করব মন যায়, নেগেটিভ আর মই মানে অলপ বেলেগ বেলেগকে করবলে পালে মানে ভাল লাগে মোৰ, কিন্তু এতিয়া তেনেকে কথাবোৰ হোৱা নাই, এতিয়া যেহেতু বেহা বাইখন রাইজে ভাল পায়। তথাপি তথাপি আপোনাক আমার অসমৰ রাইজে বা মোৰ পার্সোনালি কৰো, আপনি কমেডি করলেও ভাল লাগে, আপনি নেগেটিভ চরিত্র করলেও ভাল লাগে, আপনি ড্রামা চরিত্র করলেও ভাল লাগে, বা আপনার সিরিয়াস চরিত্র করলেও ভাল লাগে, সকলতে আপনাকে আদরি লয়। মোৰ পার্সোনাল আমার দর্শকৰ ফালৰ পৰা নিশ্চয় আগ্রহী করব, জনাব জনাব। হয় আর মানে কমেডি মানে মই এনেকে নেভাবো যে অনবরত হহুয়াই থাকিম বা প্রত্যেকটা সিনেই মো জমিব, এনেকে মই ভাবি নকরো, মানে নিজেও যিমান পাৰো ব্যালেন্স কৰি কৰিবলৈ চাও, আর অন্তত যাতে ক্যারেক্টারটা চাই মানুষখিনিয়ে এটা এটা রস এটা মুখত লৈ চাই থাকিব পাৰে, আর নেচারালি কৰিব বিচাৰো, তেতিয়া তাতে কেতিয়াবা অলপ কিবা বিসংগতি হৈ যায়, সদায় কৰি থকা কামটো ভাবামতে হয়তো নহয়গে, কিন্তু আর বেলেগ বেলেগ চরিত্র কৰিবলৈ পালে চাগে মোৰ বেছি ভাল লাগিব, এটা সময় আছে চাও কেনেকে কৰিবগে পাৰো। আর আপনার এনে ভবিষ্যৎ পরিকল্পনা কিবা আছে নেকি? অভিনয়ের যোগে দিয়ে আসলে কিবা করব বিচার করব মানে বেশি নয়, যদি মই আর ভাল কিবা চরিত্র দেখাব পাৰো, আর পরিকল্পনা তেনেকে সাংঘাতিক কিবা ভাবি থা নাই, আর যদি সময়ে সেইখিনি মোক সহায় করে বা আর্থিকভাবেও মই সিমানখিনি উপযোগী হব পাৰো, তেতিয়া হয়তো অলপ এতিয়া সৰু সুৰাকে কওঁ, তেতিয়া অকণমান ডাঙৰকে হয়তো মানে ৰাইজৰ কাৰণে কিবা কৰিম বুলি ভাবোঁ আৰু, কিন্তু ৰাজনীতি নহয় এনেই হয় মানে মানুহ হিচাপে। হয় হয়। হেল্লো ফ্ৰেণ্ডছ, শিল্পীৰ সৈতে প্ৰতিযোগিতাৰ আজিৰ প্ৰশ্নটো হ'ল, মিছন চাইনা ছবিখনৰ পৰিচালক কোন আছিল? মিছন চাইনা ছবিখনৰ পৰিচালক কোন আছিল? ৱেল এই প্ৰশ্নৰ উত্তৰটো আপোনালোকে মোৰ এইটো ভিডিঅ'ৰ কমেণ্টত দিব লাগে, আৰু লগতে ভিডিঅ'টো লাইক আৰু শ্বেয়াৰ কৰিব লাগে। কমেন্টত আপনাদের উত্তর দিয়ে দিব, লগতে ভিডিওটি লাইক আর শেয়ার করে দিব, তার মাজের দুগারী যিমানে কমেন্ট করে তার মাজের দুগারী লাকি ড্রর দ্বারা বাছি আমার কেকেদার সিদ্ধার্থ শর্মার ডিনার বা লাঞ্চ আপনাদের যেটু ভাল পায় ডিনার বা লাঞ্চত ইনভাইট করা হব ভোজ জলকীয়া রেস্টুরেন্টত। ভোজ জলকীয়া রেস্টুরেন্ট গুহাটী জুরত তিনিআলিত আছে, এখন সুন্দর রেস্টুরেন্ট, তাত আপনার সিদ্ধার্থ শর্মার ডিনার বা লাঞ্চত মতা হব। সো আপনাদের প্লিজ ভিডিওত এনসারটি দিয়ক এই কুয়েশনটোর, আর লাইক করক আর শেয়ার করক। মোট চারিটা ভিডিও দিয়া হব, এইটো প্রথম ভিডিও, ইয়ার পিছত অহাকাইলে এটা ভিডিও বা পরবর্তী সময় টোটেল চারিটা ভিডিও থাকবে, চারিটা ভিডিওত চারিটা কুয়েশন সোধা হব। সো আপনাদের মূল চ্যানেলটা চাই থাকিব, সো সেই ভিডিওকেইটাত আপনাদের এনসারটি দিব পারিব সহজ উত্তরে। সময়সীমা অহা 11 ফেব্রুয়ারি নিশা 12 বজালেকে সময়সীমা আছে,
নিশা বাৰ 11 তাৰিখ নিশা 12 বজালৈকে যিমানে কমেণ্ট কৰে তেওঁলোকৰ কমেণ্টবোৰ ধাৰ্য কৰা হ'ব, তাৰ ভিতৰত লাকি ড্ৰ কৰা হ'ব। আৰু 12 তাৰিখে আমাৰ এই লাকি দুগৰাকীৰ নাম ঘোষণা কৰা হ'ব। আৰু তাৰপিছত তেওঁলোকক ইনভাইট কৰা হ'ব আমাৰ সিদ্ধাৰ্থ দা কেকে দাৰ লগত ডিনাৰ বা লাঞ্চত। চ' প্লিজ আপোনালোকে অতি সোনকালে ইয়াত ভাগ লওক, কমেণ্ট কৰক, লাইক কৰক আৰু এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক। থেংক ইউ চ' মাছ।